আসসালামু আলাইকুম, আমি দিদার হোসেন, আছি ডন স্পোর্টস থেকে। চলে আসলাম আপনাদের মাঝখানে একটা নিউ ক্রিকেটের সেট নিয়ে। আজকের সেটটা থাকবে হচ্ছিল প্রফেশনাল ক্যাটাগরির একটা সেট। অনেকদিন যাবতই অনেকেই আমাদেরকে কোশ্চেন করতেছেন, ভাই প্রফেশনাল ক্যাটাগরির একটা সেটের ভিডিও দেওয়ার জন্য মিড বাজেটের মধ্যে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা থাকবে। সেটের প্রাইস থাকবে হচ্ছিল আপনার 8500 টাকা। 8500 টাকা, 8500 টাকা আপনার ফুল একটা ক্রিকেট সেট, বড়দের সেট, বড়দের জন্য। আমাদের দোকানের নাম হচ্ছে ডন স্পোর্টস, লোকেশন হচ্ছে ঢাকার গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায়। দোকান নাম্বার হচ্ছে 1/153, 1/154। তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রথমে আমি ব্যাগের ভিতরে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো দিয়ে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল টাইম আমি থাইপ্যাডটা দিয়ে শুরু করি। থাইপ্যাডটা রেখেছি সবারই পরিচিত একটি থাইপ্যাড, সেটা হচ্ছে মনোরকার থাইপ্যাড। এই মুহূর্তে আসলে জিনিসপত্রের দাম হিউজ পরিমাণ বেড়ে গেছে, আপনারা সকলেই জানেন। যতটুকু পারছি আমরা চেষ্টা করছি আপনাদের সাধ্যের মধ্যে জিনিসগুলো দেওয়ার জন্য, কমে দেওয়ার জন্য। হ্যাঁ, কমে দেওয়ার জন্য। রাইটি এবং লেফটি দুইটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে। তাহলে মনোরকার থাইপ্যাড আপনার ফাইবার শিট ভিতরে দেওয়া আছে। অনেকগুলো থাইপ্যাড দেখবেন ফাইবার শিট না, ভিতরে একটা বোর্ড লাগানো থাকে, দেখা যায় কি এভাবে ভাঁজ দিলে ভাঙা যায় জিনিসটা। বাট এটা কিন্তু ভাঙার কোনো কিছু নেই, আপনি যখন এভাবে চার্জ করতে যাবেন দেখবেন এটা কিন্তু লড়বে না জিনিসটা, অনেকদিন ইউজ করে। হ্যাঁ, অনেকদিন ইউজ করে। এবং ফাইবার শিটের যে কোয়ালিটি এটা আপনি টোকা দিলেই বুঝতে পারবেন। এটার আমরা প্রাইস রাখতেছি এখন মাত্র 650 টাকা। 750 টাকা, মাত্র 750 টাকা হলে মনোরকার থাইপ্যাডটা নিতে পারবেন। আজকের এই ফুল ক্রিকেট সেটটার মধ্যে যতগুলো জিনিস থাকবে প্রত্যেকটা জিনিসই আপনি চাইলে সিঙ্গেল পারচেস করতে পারবেন। ওকে, তারপর যেটা দেখাবো সেটা হলো চেস্ট গার্ড। চেস্ট গার্ডটাও আমরা দিয়েছি এবার মনোরকারের মধ্যে। হ্যাঁ, কারণ প্রফেশনালি যেহেতু খুব ফুল সেটটা করেছি তাই প্রফেশনাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওই জিনিসগুলো দেওয়া হয়েছে। এটা হলো ভালো থাকবে, জি ভালো মানের একটা জিনিস দিচ্ছি। ফুল আপনার হলো রোলিং করা থাকবে। অনেক চেস্ট যেগুলো একটু নর্মালের মধ্যে হয় এগুলো কিন্তু ফ্ল্যাট থাকে, রোলিং আপনার করে নিতে হয়। বাট এটা ফুললি রোলিং থাকবে, আপনি যখন ইউজ করবেন অ্যাকুরেট হয়ে যাবে, অ্যাকুরেট হয়ে যাবে, অ্যাকুরেট। হ্যাঁ, তো এটা আপনারা দেখতে পারেন। এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 350 টাকা। প্রত্যেকটা আইটেমই যদি আপনার পছন্দ হয় সিঙ্গেল পারচেজ করতে চান অ্যাভেলেবেল আমাদের কাছে আছে, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার অ্যালবোটা, মনোরকারের একটা অ্যালবো দিয়েছি আমি। হ্যাঁ, ব্লু কালারের মধ্যে। এইটা বাদও আমাদের কাছে কিন্তু প্রফেশনালি একটা এসএসআর অ্যালবো এসেছে। আমি যদি একটু ছোট করে দেখিয়ে দিই, এই যে এসএসআর অ্যালবোটা, এটা হলো একদম প্রফেশনালি যেটা আপনার দেখবেন জাতীয় দলের প্লেয়াররা, অনেক বাইরের প্লেয়াররা এটা ইউজ করে। কোয়ালিটি অনেক ভালো করছে, কোয়ালিটি অনেক ভালো করছে। কালার আছে আমার কাছে তিনটা, এটার কালার হবে কালো, সাদা এবং ব্লু কালার, তিনটা কালার আছে। এটা যদি নেন এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 350 টাকা। আর যদি কেউ মনোরকারটা দিয়ে নিতে চান তাহলে সেক্ষেত্রে প্রাইস পড়বে 250 টাকা, 200 টাকাই রাখবো আর কি। তো আমাদের সেটটা করা হয়েছে এটা দিয়ে, যদি কেউ এর চেয়ে ভালো অ্যালবোটা নিতে চান সেটাও নিতে পারেন, সমস্যা নেই। এরপরে দেখাবো ছিল ব্যাটিং প্যাডটা। এই সেটের সাথে ব্যাটিং প্যাড দেওয়া হয়েছে আপনার, আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি যে ব্যাটিং কোয়ালিটি, হ্যাঁ বেস্ট কোয়ালিটি ওইটা। আপনি এই যে এইখানে যদি দেখেন হাঁটুর নিচের শেডগুলো, এগুলো একদম অ্যাকুরেট, যেটা থাকে অরিজিনাল ব্যাটিং প্যাড সেটার মতন করে করা হয়েছে। আচ্ছা, এবং ভিতর সাইডে যদি দেখেন আপনি ডাবল লেয়ারের পাশাপাশি মাঝখানে একটা ফোমেরও শেড দেওয়া আছে, হ্যাঁ, যাতে আপনার আরও একটু সেফ থাকতে পারে, আঘাত লাগবে না। হ্যাঁ, পায়ে আঘাত লাগবে না। তো এটা রাইট এবং লেফটি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অন্য কালার হয়? হ্যাঁ, এবং অবশ্যই এটা কালার আপনি নিতে পারবেন, এটা কালার হবে হোয়াইট কালার। হ্যাঁ, আচ্ছা, হোয়াইট কালার আর গ্রিন কালার এই সেটের সাথে প্রযোজ্য, আপনি যে কোনো কালারটা নিতে পারবেন। প্রাইস পড়বে মাত্র 1250 টাকা, 1250 টাকা, 1250 টাকা হলে আপনার এটা নিতে পারবেন। এটা হলো এসএস টেস্ট ওপেনার, এই একটা নামে পাবেন, আরেকটা পাবেন হলো এজি টেস্ট, দুইটা নামের মধ্যে পাবেন, হোয়াইট এবং গ্রিন দুইটাই নিতে পারবেন। ওকে, এরপর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাটিং গ্লাভসটা দেখে এই সেটের সাথে। ব্যাটিং গ্লাভসটা দেওয়া হয়েছে আপনার এসএস এর একটা ব্যাটিং গ্লাভস। ওকে, এটা হচ্ছিল কি আপনার চারটা আঙ্গুলি কিন্তু ভাঙতে পারবে, অনেক ভালো হবে, একদম ভালো একটা গ্রিপ হবে। আপনি যখন ব্যাটটা ধরতে যাবেন অনেক সময় দেখা যায় আঙ্গুলগুলো কাটা না থাকলে গ্রিপিং করতে সমস্যা হয় বা ব্যাট ধরতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন চারটা আঙ্গুলি ভাঙতে পারবে। লেদার কোয়ালিটিটাও খুবই ভালো, এই যে আপনি সফট হবে, সফট হবে, একদম সফট হবে, এটা আপনারা দেখতে পারেন। এবং এটা যদি রাফ ইউজও করেন আপনি, আমার মনে হয় না দেড় থেকে দুই বছর আগে এই গ্লাভ, দুই বছর আগে কালার হয় না, এটার কালার আপাতত একটাই অ্যাভেলেবেল আছে। এটার প্রাইস কত থাকছে? এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র 950 টাকা। এর বাইরে তো ভাই নতুন কিছু কালেকশন আছে? এর বাইরে নতুন কিছু ব্যাটিং গ্লাভসের কালেকশন আমাদের কাছে, প্রফেশনাল, একদম প্রফেশনাল কোয়ালিটির এসএস এর রানিং যে টেস্ট আর সুপার টেস্ট গ্লাভটা আছে সেটা আছে, তারপর এসএস এর টেস্ট গ্লাভটা আছে, এগুলো রানিং গ্লাভস একদম নতুন। এগুলো যদি কারো পছন্দ হয় নিতে পারেন, সমস্যা নেই। প্রাইস কত থেকে শুরু হয় ভাইয়া? আপনার হচ্ছে লগে টেস্টার প্রাইস আমরা এখন রাখতেছি 3000 টাকা, আর টেস্ট ওপেনার সুপার টেস্টের প্রাইসও রাখতেছি 3000 টাকা। নরমালি কিন্তু এগুলো 3200-3500 টাকা সেল হচ্ছে এখন বাজারে। আচ্ছা, এরপর ভাইয়া তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছিল আপনাদের এই সেটের সাথে গার্ড আর হেলমেটটা আমি একটু দেখাই দিই এবার। ওকে,
সাথে হেলমেটটা আগে আমি একটু হেলমেটটাই দেখাই। এই হেলমেট, এটা হলো এসএস কোম্পানি একটা হেলমেট দিয়েছে। আমি এসএস বাদও এটার মধ্যে আপনারা আর দুইটা নাম পাবেন, মাসুরি এবং শেরি। এটা ইন্ডিয়ান ভাইয়া, এটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি। অনেকে এটা বলবে কিন্তু, হ্যাঁ অনেকেই বলবে এটা ইন্ডিয়ান, বাট আপনি যদি লুকটা দেখেন বাইরে থেকে বল ধরার কিন্তু কোনো উপায় নেই যেটা বাংলাদেশি না ইন্ডিয়ান। আমি নিজেও বুঝতে পারি নাই, বাট এটা কিন্তু আপনার আমাদের বাংলাদেশি কোয়ালিটি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানের একটি হেলমেট। সামনে যদি দেখেন আপনি ডাবল গ্রিল করা আছে, যেটা নরমালি পাকিস্তানি মাসুরি হেলমেটের মধ্যে থাকে, বাট আপনারা চাইলে এখন বাংলাদেশি এই হেলমেটগুলোর মধ্যে সামনে ডাবল গ্রিলের নিতে পারবেন। যার জন্য যে কোনো ধরনের ঘাম টাম যাই থাকুক না কেন, আপনার ব্যাটিং এর সময় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে এটা খেয়াল থাকবে। এটার প্রাইস আমাদের পূর্বের প্রাইস ছিল 1050 টাকা বা 1100 টাকা রাখতাম আমরা, এখন যারা এটা নেবেন মাত্র 950 টাকা নিতে পারবেন। 950 নাম থাকবে তিনটা, এসএস, মাসুরি এবং লোকে শেরি, টোটাল তিনটা নামের মধ্যে নিতে পারবেন। এছাড়াও যদি আরো প্রফেশনাল কোয়ালিটির কারো হেলমেট লাগে ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেমন পাকিস্তানি শেরি হেলমেট আছে, তারপরে হচ্ছে লাগে এসএস হেলমেট আছে, ইন্ডিয়ানের মধ্যে পাকিস্তানি মাসুরি হেলমেট আছে, ওগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল, নিতে পারেন। ওকে, তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গার্ড এবং সাপোর্টারটা। হ্যাঁ আচ্ছা, সেটার সাথে যে গার্ডটা থাকবে সেটা হচ্ছে আপনার সিএ, হ্যাঁ এটা সিএ বাদ আপনি ঈশান এসএস, টোটাল দুই তিনটা নামের হবে, এবং বক্সার একটা সাপোর্টার, দুইটারই প্রাইস 100-200 টাকা। হ্যাঁ সিঙ্গেল পার্সেস করতে চাইলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ফুল সেটের সাথে যে কিট ব্যাগটা থাকবে এটা হচ্ছে কিট ব্যাগ, এটা এসএস নামের এই মুহূর্তে দেওয়া হয়েছে, এটা এসএস বাদও আমাদের কাছে ডিসি নামের অ্যাভেলেবেল হয়। হ্যাঁ এটা অন্য কালার হয়, এটার কালারও হয়, এটা অ্যাকচুয়ালি হয় কি এখন এই কালারটা দেখাচ্ছি, আপনি যখন নিতে আসবেন তখন কিন্তু এই কালারটা নাও থাকতে পারে। টোটাল দুই থেকে তিনটা নামের হয়ে থাকে, আর হচ্ছে কালারও হয়ে থাকে বিভিন্ন কালারের। হ্যাঁ ওকে, এখানে ব্যাট দুইটা রাখা, দুইটা রাখার সিস্টেম আছে, এবং হচ্ছে লোকে জুতা রাখার আলাদা পকেট, জার্সির পকেট আলাদা, ওয়াটারপ্রুফ না ভাই, ফুল ওয়াটারপ্রুফ, এবং এটা তিন পার্টের একটা কাপড়ের ব্যাগ, থ্রি পার্ট জি। আপনি যদি একটু দেখাইতে দেখতে চান, এই যে দেখেন এই পাশে যদি আমি ধরি, এই যে একটা পার্ট ধরলাম, আর এ হচ্ছে লোকে আরো একটা পার্ট, দুইটা পার্ট মাঝখানে আরো একটা পার্ট আছে, পানি ঢোকার কোনো চান্স নেই, কোনো চান্স নেই পানি ঢোকার, অনেকদিন লাস্টিং করবে, অনেকদিন লাস্টিং করবে। এই ব্যাগগুলোর প্রাইস ছিল আমাদের আগে আপনার 2900 টাকা করে, বাট এখন রাখতেছি মাত্র 750 টাকা, 750 টাকা, 750 টাকা আপনারা এই ব্যাগটা নিতে পারবেন। এখন এই ফুল সেটের সাথে কোন ব্যাগটা আপনারা পাবেন এটাই হয়তো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এই ফুল সেটের সাথে আমরা দুই থেকে তিন ধরনের ব্যাগ রেখেছি, যেমন এসএফ এর মধ্যে এই একটা ব্যাগ রেখেছি, যেহেতু রানিং এসএফ এর অনেক পরিমাণ জিনিস চলতেছে এখন বাংলাদেশে, এসএফ এর এই ব্যাগটা রাখতেছে, এটা হলো কাশ্মীরি উলো একটা ব্যাগ। হ্যাঁ কাশ্মীরি উলো, এবং এটার পাওয়ার লাইন গুলো যদি দেখেন, এই হচ্ছে পাওয়ার লাইন গুলো, হ্যাঁ অনেকগুলো, হ্যাঁ লাল কাঠের মধ্যে সারি কাঠ যেটাকে বলি আর কি, অনেকগুলো পাওয়ার লাইন আছে, এবং আমি যদি একটু হ্যামারিং, এখন তো আপনারা হ্যামারিং ছাড়া পাওয়ারটা দেখলেন, আমি যদি একটু হ্যামারিং টা করে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে হ্যামারিং করলাম একটু, হ্যাঁ এটা জাস্ট কিন্তু আপনার কয়েক সেকেন্ডের হ্যামারিং, এবার দেখেন পাওয়ার, হ্যামারিংটা করে নিলে আমার মতে সবচেয়ে ভালো হবে। ওয়েট কিরকম হবে এটার? ওয়েট হবে আপনার 2.6 অথবা 2.7 এর ভিতরেই থাকবে। হ্যাঁ আপনি যদি ধরেন গ্রামের হিসাব করেন তাহলে 1100 থেকে 1250 এর মধ্যে থাকবে আপনার এগুলো। ওকে, এটা এসএফ নামের একটা দেখালাম আপনাদেরকে, এরপর আরেকটা দেখাবো লাগে এপির ব্যাট। হ্যাঁ এপির, এটা হচ্ছিল ডন স্পোর্টস ক্লাব এডিশন, এটা পিঙ্ক কালারের, হ্যাঁ পিঙ্ক এডিশন, আর একটা থাকবে লোকে ব্ল্যাক এডিশন, এই দুইটা কালারের দুইটা ব্যাট পাবেন। এগুলো আবার কিন্তু হচ্ছিল ফুললি ইংলিশ ইউলো ব্যাট। হ্যাঁ ইংলিশ ইউলো ব্যাট, এই যে আমি দেখাই, এই যে এখানে দেখবেন সুপ্রিম ইংলিশ ইউলো লেখা থাকবে। হ্যাঁ ওকে, তো এটা আপনারা দেখে নেবেন, এটাও আপনারা এই সেটের সাথেই পাবেন। এটার আবার ইংলিশ শেপটা দেখি ভাইয়া, এই হচ্ছে বডি শেপটা, এটা দেখেন বডি শেপটা বেশ ভালো আছে। হ্যাঁ মোটা শেপের মধ্যে, একদম মোটাও না আবার একদম চিকনও না, মিডিয়াম যে শেপটা হয় নরমালি ওই শেপের মধ্যে, অ্যাকুরেট একটা শেপের মধ্যে করা আছে। এবং সাউন্ড কোয়ালিটি যদি দেখেন আপনি, এই যে সাউন্ড কোয়ালিটি, এখনো হ্যামারিং ট্যামারিং কোনো কিছুই করা হয়নি, হ্যামারিং করা হলে আরও সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে। ওকে, এটাও আপনারা দেখে পাবেন এই সেটের সাথে। তো ফুল সেটের সাথে আমরা হচ্ছে লোকে এই ব্যাটের কিন্তু আমাদের আগে প্রাইস ছিল 4000 টাকা করে। হ্যাঁ আচ্ছা, ফুল সেটের ক্ষেত্রে আপনারা যারাই নেবেন এই ব্যাটগুলোর প্রাইস থাকবে মাত্র 3200 টাকা, অনলি 3200 টাকা। আপনি ইংলিশ উলোর মধ্যে এপি নামটাও নিতে পারেন, অথবা যদি আপনার পছন্দ মতন যদি আপনি, হ্যাঁ কাশ্মীরি উলোর নিতে চান তাহলে এসএফ এর যেটা দেখালাম আমি আপনাদেরকে, এটা এসএফ,
সেটের ক্ষেত্রে এটার প্রাইস থাকবে মাত্র 3200 টাকা। এবার একটা কাশ্মীরি উলো নিতে পারবেন, আবার একটা হচ্ছে ইংলিশ উলো নিতে পারবেন। এর বাইরেও যদি আপনার আরো প্রফেশনালি কিছু ব্যাট প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে। ছোট করে যদি আমি একটু বলে দিই, যেমন ডিসির এই যে এক্সিনো 50, এটা লাগে ইংলিশ উলো একটা ব্যাট, হ্যাঁ ফুললি একটা ম্যাচ ব্যাট, এটার প্রাইস রাখতেছি আমার মাত্র 7500 টাকা। 7500 টাকা এজির নেক্সাস এক্সট্রিম, এই মডেলের এই ব্যাটটা নিতে পারবেন আপনারা 9500 টাকার মাধ্যমে। হ্যাঁ ওকে। তারপর এজে আপনার ডিসির SN10 এই মডেলটা নিতে পারবেন আপনারা 10000 টাকার মধ্যে। এছাড়াও আরো ভালো ভালো কোয়ালিটির কিন্তু আমাদের কাছে ইংলিশ উলো ব্যাট এভেলেবেল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। কাশ্মীরি উলোর মধ্যে এজির ব্যাটের হিউজ পরিমাণ একটা ডিমান্ড থাকে। আসলে কাশ্মীরি উলোর মধ্যে একটু প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে এই ব্যাটটা আমাদের কাছে এখন স্টকে আছে। আমি কয়েকদিন আগে আমাদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলাম, এটা ছিল কেরাল স্পার্ক। হ্যাঁ এটার মধ্যে তিনটা মডেল আমাদের কাছে এভেলেবেল আছে, একটা হচ্ছে রোয়ার, হ্যাঁ আর একটা ছিল আরপি স্পার্ক। আচ্ছা টোটাল তিনটা নাম আছে, এগুলো লাগে ফুললি আপনার অরিজিনাল একটা ব্যাট। ভাইয়া এটার প্রাইস কত থাকতেছে? এটার প্রাইস থাকতেছে হলো এটা লাগে মডেলটা হচ্ছে KRL স্পার্ক, হ্যাঁ আর একটা হচ্ছে লাগে আপনার রোয়ার স্পার্ক, এগুলোর প্রাইস থাকছে 5000 টাকা করে। আর যেটা আরপি স্পার্ক, হ্যাঁ আরপি স্পার্ক যেটা ওটার প্রাইস থাকবে হচ্ছে লাগে 6000 টাকা। এগুলো ছিল গিয়ে আপনার কাশ্মীরি উলের মধ্যে সবচেয়ে ভালো মানের যে ব্যাট, বেস্ট কোয়ালিটি এবং হচ্ছে লাগে এজির একদম অরিজিনাল যে ব্যাট গুলো হয় ওই ব্যাট। ভালো হবে তো? হ্যাঁ 100%। এই যে দেখেন আপনি পা, এখনো কিন্তু হ্যামারিং ট্যামারিং কোনো কিছু করা হয়নি ভাইয়া। ওকে, হ্যামারিং করা হলে আরো পাওয়ার বাড়বে, ওকে। বডি শেপ ভালো আছে? বডি শেপ মোটামুটি, আপনি যদি দেখেন এই যে মিডিয়াম শেপের মধ্যে যে শেপগুলো হয় ওই শেপের মধ্যে এটা। হ্যাঁ ওকে, একদম নিউ যে স্টিকারগুলো চলতেছে ওই স্টিকারগুলোর মধ্যে এটা আর কি। তো আর ছিল কি আমার মূলত এই ফুল সেটের ভিডিওটা আর কি। তো এই ফুল সেটটা যারাই নেবেন সেটের প্রাইস থাকে আমাদের 8500 টাকা একটু সামথিং উপরে, বাট আমরা যদি আপনারা ফুল সেটটা নেন সেক্ষেত্রে মাত্র 8500 টাকা রাখবো। এর বাইরেও আরও ক্রিকেটের অনেক ইনস্ট্রুমেন্ট আছে, এটা তো আপনারা জানেনই, সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো যাবার আগে আমি আমাদের দোকানের নাম এবং লোকেশনটা আরেকবার বলে দিই। আমাদের দোকানের নাম হচ্ছে ডন স্পোর্টস, লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায়। দোকান নাম্বার হচ্ছে 1/153, 1/154। তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। একটা কথা শেষে বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার অনেক সময় অনেকে বলে যে বন্ধ থাকে, চেষ্টা করবেন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ট্রাই করার জন্য। আর যদি ফোন বন্ধ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ এবং ইমো এই দুইটা নাম্বার খোলা থাকে, ওইখানে আপনারা চাই ট্রাই করবেন কথা বলার জন্য। তো আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।